বাসবর চ্যানেল। তো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চললাম। তো আজকে প্ল্যান করলাম যে আজকে ঘুরতে যাব। তো একটা মন্দির আছে বোজপুরে, ফেমাস মন্দির, সিদ্ধেশ্বর মন্দির। তো আজকে এখানে যাব ঘুরতে, অনেক দিন পর যাইয়ার প্ল্যানটা হঠাৎ হইল, ওখানেই হইল মানে ঠিক তিনটার দিকে প্ল্যানটা হইলো। তো মানে তিনটার দিকে প্ল্যান হইলো। তো খাওয়া দাওয়া করে ড্রেস আপ করে নিয়েছি। তো আমার একটা ফ্রেন্ড যাবে আমার সাথে। তো বেশি কথা না বলে যাই, গিয়ে জলদি যাই, আবার 5টার আগে ঘরে ঢুকতে হবে, মা বলে দিয়েছে 5টার আগে ঘরে ঢুকতে। তো যাই গিয়ে তোমাদের প্লেসগুলি দেখাই। আমরা ঘর থেকে বের হয়ে গেছি, দেখতে পারো আমার পার্টনার, আমার লাইফ পার্টনার আমার লগে সবসময় থাকে, যেখানে যাই আমরা একলগে, মরলেও একলগে মরবো আমরা। আমি বহুত দিন পর বাইরেছি না ঘর থেকে, ঘুরতে তো বহুত দিন পরেই বাইরেছি। বানানো হচ্ছে, গতিকা মন্দিরের ভিতরে ঢুকতে দিল না, এইদিকে বলেছে এদিকে থাকতে, এদিকে যা ফটো তোলার তুলতে বলেছে, দেখতে পারো জায়গাটাই খুব ভালো, সুকুন পাওয়া যায়। প্লেসটাই দেখো গাইস কি সুন্দর। এটা ছেলেটা হাসতেছে, দেখতে পাচ্ছ ওখানে আরেক জায়গায় এসেছি। প্লেসটা দেখো কি সুন্দর, এখান থেকে বের হয়ে গেছি। আমরা ও না না আমরা না, তারা গাড়ি ড্রাইভার, তো হচ্ছে প্লেসটা কি সুন্দর। এখানে কে ডেকেছিল না, তো ভাবছি আমার ডাকতেছিনি, বকা দিতেছিনি, গতিকে আমি এমনি করে তাকাইলাম। দেখো গাইস প্লেসটা কি সুন্দর, আর বেশি দূরে আমি ভিতরে ঢুকবো না, কিন্তু না না
বললাম না দেখো তুই যা লাগ যা আমার কোনো ফরক পড়ে না এখান থেকে এক দুয়ার থেকে দেখা যাবে তুই যা না যা আমার কোনো ফরক পড়ে না আমরা করিস না আইস যখন একটু ঘুরেই যাই গিয়া ঘরে এসে পড়েছি বিকজ মার ফোন এসে পড়েছে সন্ধ্যা হইতেছিল ঘরে ঠাকুর দিতে লাগবো ওতে ঘরে এসে পড়েছি তো আর বেশি কিছু ক্লিপ লইতে পারলাম না তো আর ভিডিওটা কীরকম হয়েছে গাইস কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা বাই বাই।